দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু ও তৃতীয় শীতলক্ষা সেতু উদ্বোধন আজ। বিশ্বজুড়ে কমেছে ল্যান্ডফোন ব্যবহার, একই চিত্র বাংলাদেশেও, ঐতিহ্য ফেরাতে কাজ করছে বিটিসিএল। ফেলে দেয়া পলিথিন থেকে জ্বালানি তৈরি করছেন ভৈরবের তরুণ, আমদানি নির্ভরতা কমানোর প্রত্যাশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদে, সাথে আছি আমি নার্গিস মজিদ্দিমা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করেননি বঙ্গবন্ধু, শান্তির বার্তাবাহক হিসেবে 1973 পান জুলিও কুরি পদক। অবশেষে দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতুর দ্বার খুলছে আজ, আনন্দে ভাসছে দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুপুর 12টার দিকে সেতুটি উদ্বোধন করবেন। এরপর রাত 12:01 যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হবে সেতুটি। এশিয়ান হাইওয়ের ওপর অবস্থিত এই সেতু সড়ক যোগাযোগের ক্ষেত্রে সিলেটের তামাবিল হয়ে ঢাকা, ভাঙ্গা, নড়াইল, যশোর, বেনাপোল, কলকাতা পর্যন্ত সরাসরি ভূমিকা রাখবে। মধুমতি সেতু চালু হলে শুধু জাতীয় ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভূমিকা রাখবে। ভারত, কলকাতা, আসাম সহ দেশের মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, বেনাপোল ও নোয়াপাড়া নদীবন্দরের মধ্যে যোগাযোগের মাইলফলক রচিত হবে। সেতু সকল কাজ শেষ, আমরা পুরোদমে এখন প্রস্তুতি রয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন শেষ হওয়ার পরে আমাদের স্টেজ সরানো এবং কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস, জেনারেটর, এগুলো সরানোর পরে আমরা রাত 12:01 আমরা অফিসিয়ালি এটা আমরা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিব এবং আমাদের টোল কালেকশন তখন থেকে আমাদের শুরু হয়ে যাবে। এদিকে নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষা সেতু উদ্বোধন হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করবেন। উদ্বোধন ঘিরে উচ্ছ্বসিত শীতলক্ষার দুপাড়ের মানুষ। দীর্ঘতম এই সেতু নির্মাণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে পদ্মা সেতুর দূরত্ব কমবে 9 কিলোমিটার। 1,234 মিটার দীর্ঘ সেতু নির্মাণে ব্যয় হয়েছে 608 কোটি টাকা। ছয় লেন বিশিষ্ট সেতুর চার লেনে দ্রুতগতির যানবাহন এবং দুই লেনে চলবে রিক্সা, সাইকেল, ভ্যান সহ স্বল্পগতির যানবাহন। বিশ্বজুড়ে কমছে ল্যান্ডলাইন, চলতি শতাব্দীতেই বিশ্ব থেকে বিদায় নিতে পারে ল্যান্ডফোন। বাংলাদেশেও কমছে ল্যান্ডলাইনের সংযোগ। গেল 7 বছরে দেশে ল্যান্ডফোনের গ্রাহক কমেছে প্রায় 3 লাখ, তবুও এখনও আসার কথা বলছে রাষ্ট্রায়ত্ত টেলিফোন কোম্পানি বিটিসিএল। আদিত্য মামুনের রিপোর্ট। তোমাকে ভাব বিনিময় কিংবা জরুরি কথা আদান প্রদানে উচ্চ আর মধ্যবিত্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল টেলিফোন। বাসায় ফোন না থাকার আক্ষেপও কম ছিল না। সেই দিনগুলো হারিয়ে গেছে। ল্যান্ডফোনের চেয়েও সহজ মাধ্যমে বিনিময় হচ্ছে কথা, সাথে মিটছে চোখের দেখার সাধও। মোবাইল ফোন আর অ্যান্ড্রয়েড সিস্টেম বদলে দিয়েছে যোগাযোগ ব্যবস্থা, আভিজাত্যের ল্যান্ডফোন হারাচ্ছে জৌলুস। বাংলাদেশ সহ বিশ্ব জুড়েই কমছে ব্যবহারকারীর সংখ্যা। গবেষণা বলছে মাত্র 22 বছর আগে অর্থাৎ 2000 সালেও যুক্তরাষ্ট্রে ল্যান্ডলাইনের সংযোগ ছিল 18 কোটির উপরে। ক্রমহ্রাসমান ধারাবাহিকতায় 2021 সালে তা নেমে এসেছে 9 কোটি 71 লাখে। ইউরোপ সহ উন্নত দেশগুলোর অবস্থাও প্রায় একই রকম। প্রতি বছরে ফ্রান্সে ল্যান্ডলাইন কমছে 2.3%, যুক্তরাজ্যে 1.6%, জার্মানিতে 1.2% এবং অস্ট্রেলিয়ায় কমছে 3.2% হারে। গবেষণা প্রতিষ্ঠান রাফস বলছে এই ধারা অব্যাহত থাকলে 2037 সালেই অস্ট্রেলিয়া থেকে বিদায় নেবে ল্যান্ডফোন। ফ্রান্সে ল্যান্ডলাইন থাকবে 2055 সাল, যুক্তরাজ্যে 2067 সাল আর জার্মানিতে থাকবে 2089 সাল পর্যন্ত। অভিন্ন চিত্র বাংলাদেশেও,
2015 সালের পর ল্যান্ডলাইন কমেছে প্রায় 3 লাখ। ল্যান্ডফোনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে না। টেলিফোন এখন তো আর চলে না, আপনার মোবাইল পকেটে রাখা যায় অল টাইম। টেলিফোন আমাদের একটা ঐতিহ্য, টেলিফোন এখন না লাগলেও আমি রাখি। তবুও আশার কথা বলছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি বিটিসিএল। সেবার মান বাড়িয়ে সংকট কাটাতে চায় সংস্থাটি। গ্রাহকের চাহিদাগুলোকে সমন্বয় করেছি, গ্রাহকের আগ্রহটাকে সমন্বয় করার চেষ্টা করেছি, গ্রাহকের চাহিদাকে সমন্বয় করার চেষ্টা করেছি, এখন আমরা এর ফলটা পাওয়া শুরু করেছি। আমরা যে জিনিসটাই ফোকাস করেছি সেটা হলো যে প্রত্যেকটা জিনিস থাকবে একটা ট্রান্সপারেন্ট সিস্টেমের মধ্যে। আধুনিক আয়নের মাধ্যমে ল্যান্ডফোনের হারানো ঐতিহ্য ফেরানোর পরিকল্পনা রয়েছে বলে জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীও। এখন জিপন নামে একটা প্রযুক্তি ব্যবহার করছি, গিগাবাইট প্যাসিভ নেটওয়ার্ক। এটা দিয়ে আপনি ফোনে কথা বলতে পারবেন, শুধু ল্যান্ডফোনে না, মোবাইল ফোনে কথা বলতে পারবেন, ওটিটি প্ল্যাটফর্মে কথা বলতে পারবেন, আবার তার সাথে আপনি আপ টু 5G কানেক্টিভিটি পর্যন্ত দিতে পারবেন। নতুন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে দরকার নতুন প্রকল্প। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক ও ডাক বিভাগেও বিনিয়োগ কম হয়নি। বিশ্লেষকরা বলছেন এসব বিনিয়োগ থেকে প্রত্যাশিত ফল মিলছে না। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। ফেলে দেয়া পলিথিন থেকে তৈরি হচ্ছে জ্বালানি তেল। কিশোরগঞ্জের ভৈরবে থাই প্রযুক্তিতে কারখানা স্থাপন করেছেন স্থানীয় এক উদ্যোক্তা। বিসিএসআই এর অনুমোদন পাওয়া অহিল পলি পেট্রোলিয়ামের পেট্রোল, অকটেন, ডিজেল বাজারজাত হচ্ছে। তরুণ এই উদ্যোক্তা বলছেন পৃষ্ঠপোষকতা পেলে এই প্রযুক্তিতেই বড় পরিসরে আরও বেশি জ্বালানি তেল উৎপাদন সম্ভব। ভৈরব প্রতিনিধি ইশফাক আহমেদ বাবুর প্রতিবেদন জানাচ্ছেন মাসুম আলিসা। ভৈরবের ইউসুফ আহমেদ গালিব শহরের পরিত্যক্ত পলিথিন দিয়ে 3 ধরনের জ্বালানি তেল উৎপাদন করে বিক্রি করছেন। প্রতিদিন 120 কেজি পলিথিন থেকে 70 লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদন হচ্ছে। 2018 সালে থাইল্যান্ডের একটি কোম্পানির কাছ থেকে প্রযুক্তিটি পান। তাদের কাছ থেকে কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণও নেন ইউসুফ। ওই বছরই পেটেন্ট সংগ্রহ করে ভৈরবের পলতাকান্দায় পরীক্ষামূলকভাবে আহিল পলি পেট্রোলিয়াম কারখানা গড়ে তোলেন। যে পরিমাণ পলিথিন যাচ্ছে ইদানিং, আমরা ব্যবহার করে যেগুলি ফেলতেছি এগুলিতে আমাদের প্রত্যেকটা জায়গায় দূষণের পরিমাণ মাত্রা অনেক বেড়ে গেছে। যার দরুন চিন্তা করলাম যে এই পলিথিন ধ্বংস করার বা নির্মূল করার একমাত্র ওয়ে এখন এইটা। আমাদের বর্জ্য পরিশোধন সহ আমাদের যে জ্বালানি তেলের ঘাটতি আছে সেই ঘাটতিগুলি আমরা পূরণ করতে পারব। 2019 সালে বিসিএসআইআর তেলের গুণগত মান পরীক্ষা করে উৎপাদনের অনুমতিও দেয়। তেলের চাহিদা থাকায় কারখানাটিকে আরো বড় পরিসরে গড়ে তুলতে চান এই উদ্যোক্তা। দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন ইউসুফ আহমেদের কাছ থেকে পরামর্শ নিতে। আসার পরে দেখলাম যে অনেক সুন্দর প্রতিষ্ঠান ব্যয় করছেন, আসলে এটা দেখে অনেক ভালো লাগলো। পুরাতন পলিথিন তো এগুলি মানে নষ্ট পলিথিন, এটি দিয়ে সেটা তেল তৈরি করতেছে, লাভবান দুইটা হইতেছে। অনেক সুন্দর একটা পরিকল্পনা, তেল হইতেছে আলোর মধ্যে, ভালো তেলই হইতেছে এবং এখানে কয়েকজন মানুষও খাইটা খাওয়ার মতো একটা রাস্তা হয়েছে। তেল দাম বৃদ্ধি পাওয়ার জন্য আমি ব্যবসার জন্য উদ্যোগ নিই, সেই সূত্র ধরে আমি আসি এই জায়গা থেকে। আমি স্বল্প মূল্যে তেল নিয়ে তেলের চাহিদাটা পূরণ করা যাবে, পাশাপাশি অনেক বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই প্রযুক্তিতে আরও বেশি পরিমাণে জ্বালানি তেল উৎপাদন হলে আমদানি নির্ভরতা কিছুটা হলেও কমবে বলে জানান তরুণ এই উদ্যোক্তা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। প্রয়োজনে আলেনদের পরিণতি বরণ করব, কিন্তু সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কথা রেখেছিলেন, জীবন দিয়েছেন কিন্তু আপোষ করেননি। 1973 বিশ্ব শান্তির বার্তাবাহক হিসেবে প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি জুলিও কুরি শান্তি পদকে ভূষিত হয়েছিলেন বঙ্গবন্ধু। বাঙালির অবিসংবাদিত নেতা হয়েছিলেন বিশ্ববন্ধু। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাষ্ট্রভাষা আন্দোলনে বন্দী বঙ্গবন্ধু 1952 সালের 27 ফেব্রুয়ারি মুক্তি পান। অক্টোবরে যোগ দেন চীনে অনুষ্ঠিত পিস কনফারেন্স অব দ্য এশিয়ান অ্যান্ড প্যাসিফিক রিজিয়ন্সের বিশ্বসভায়। 37 দেশের প্রতিনিধির সঙ্গে অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করেন আমার দেখা নয়া চীন গ্রন্থে। 1971 সালে ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে নেতৃত্ব দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু। বিশ্বকে দেন শান্তির বার্তা।
1972 সালের 10 অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগোতে অনুষ্ঠিত হয় বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল সভা। বাঙালি জাতির মুক্তি আন্দোলন ও বিশ্ব শান্তির সপক্ষে বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতি স্বরূপ জুলিও কুরি শান্তি পদক প্রদানের প্রস্তাব উপস্থাপন করেন শান্তি পরিষদের মহাসচিব রমেশ চন্দ্র। 140 দেশের 200 প্রতিনিধির উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। 1973 সালের 23 মে ঢাকায় অনুষ্ঠিত এশীয় শান্তি সম্মেলনে জাতির পিতার হাতে পদক তুলে দেন বিশ্ব শান্তি পরিষদের সেক্রেটারি জেনারেল। রাষ্ট্রনায়কদের কাতারে বঙ্গবন্ধু প্রতিনিধিত্ব করেন শত সংগ্রামে অর্জিত স্বাধীন বাংলাদেশের সহমর্মী প্রতিনিধিরা। আমাকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করেছেন, এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞ। শাসক এবং শোষিতের দুনিয়ায় বঙ্গবন্ধু ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো, চিলির সালভেদর আলেন্দে, ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, ভিয়েতনামের হো চি মিন, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, কবি ও রাজনীতিবিদ পাবলো নেরুদা, মার্টিন লুথার কিং এবং লিওনিদ ব্রেজনেভ। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নাটোরের সিংড়ায় দুপক্ষের সংঘর্ষে এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাবউদ্দিন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। এলাকার আধিপত্য নিয়ে আফতাবউদ্দিনের সাথে বর্তমান ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ফরিদউদ্দিনের বিরোধ চলছিল। রোববার উভয় গ্রুপের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় আফতাবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত 3 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুলির আঁচড়ে বাংলার গ্রামীণ জীবনকে তুলে ধরেছেন বিশ্ব পরিমণ্ডলে। তিনি কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতান। তার হাতে গড়া শিশু স্বর্গ আর্ট স্কুলের মতো প্রতিষ্ঠানগুলো চলছে। মৃত্যুর পর তৈরি হয়েছে স্মৃতি সংগ্রহশালা সহ বহু প্রতিষ্ঠান। তবে বরাদ্দের অভাবে থমকে আছে চিত্রা নদীর পাড়ে সুলতান ঘাট নির্মাণের কাজ। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের তথ্যচিত্রে সমর ইসলামের রিপোর্ট। জন্ম বাংলাদেশে হলেও খ্যাতি তার বিশ্বজোড়া। বাংলার মাটি ও মানুষের চিত্রশিল্পী এস এম সুলতান। কিংবদন্তি এই শিল্পীর নড়াইলের বাসভবন ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে কিছু তার নিজের হাতে গড়া, বাকিগুলো গড়ে ওঠে মৃত্যুর পর। স্মৃতি সংগ্রহশালায় সুরক্ষিত শিল্পীর ব্যবহার্য বহু জিনিসপত্র। তবে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে শিল্পী প্রিয় চিত্রা নদীর পাড়ে সুলতান ঘাট নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে থমকে আছে। ঝুলে আছে সুলতান সংগ্রহশালার আশপাশে পর্যটন কেন্দ্রের উন্নয়ন কাজও। তার আঁকা অনেক সুন্দর সুন্দর ছবি দেখলাম এবং তার বাসভবন এবং আশেপাশে যে প্রকৃতি দেখে মুগ্ধ। সারা বিশ্বের মানুষ এসএম সুলতানের নামের পরেই আসে। আমি এখানে অনেক ভালো লাগছে। মহান শিল্পীর পরে শ্রদ্ধা রেখেই আমরা তার আদর্শ অনুকরণ করে চলতে চেষ্টা করি। এই জেনারেশন তো ওনাকে সেভাবে জানবে না, তারকে যদি না দেখে না চিনে তার কাজ সম্পর্কে না জানে, তো সেটা ছোট ছোট কিছু ফুটেজ আমরা ওটা রেডি করেছি, দেখানো হবে। ঘাট নির্মাণ সহ এলাকাটি পর্যটন বান্ধব করতে প্রায় 20 কোটি টাকার প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। এস এম সুলতান কমপ্লেক্স আরও সমৃদ্ধ হওয়া প্রয়োজন। তার যে অমর কীর্তিগুলো, যে তার যে কাজগুলো, সেগুলো ধরে রাখার জন্য যে ধরনের সাইন্টিফিক মিউজিয়াম দরকার, আমরা সেটা দাবি জানাচ্ছি এবং আমাদের প্রকল্পের মধ্যে সেটি আছে। 1994 সালের 10 অক্টোবর পৃথিবীর মায়া ত্যাগ করেন বরেণ্য এই চিত্রশিল্পী। সমর ইসলাম, একুশে টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশের প্রথম 6 লেনের মধুমতি সেতু ও তৃতীয় শীতলক্ষা সেতু উদ্বোধন আজ। বিশ্বজুড়ে কমেছে ল্যান্ডফোন ব্যবহার, একই চিত্র বাংলাদেশেও, ঐতিহ্য ফেরাতে কাজ করছে বিটিসিএল। ফেলে দেয়া পলিথিন থেকে জ্বালানি তৈরি করছেন ভৈরবের তরুণ, আমদানি নির্ভরতা কমানোর প্রত্যাশা।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা ১২টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।